নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। ঠিক সেই রকমই আমার আজকের রেসিপি, চিকেন মহারানী। এটা বানানো যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি। চিকেন মহারানী বানাবার জন্য নিয়েছি 600 গ্রাম উইপন চিকেন। মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 2 চা চামচ লবণ, 1 চা চামচ কসুরি মেথি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, আর চাইলে আপনারা 2-3 ঘন্টাও রাখতে পারেন যদি হাতে সময় বেশি থাকে। যত বেশি সময় ম্যারিনেট করে রাখা হবে তত কিন্তু ভালো হবে। আমি এখানে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। 2 ঘন্টা পর একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 9 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবার দরকার নেই, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। এটাকেও 4-5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাংসের টুকরো। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। মাংসটা মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষিয়ে নিতে নিতে আমি একটা মশলা তৈরি করব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, তারপর ঢাকা দিয়ে মাংসটাকে এইভাবে সেদ্ধ হতে দেব। অপরদিকে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর 2 চা চামচ গোটা মৌরি। লো টু মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট সময় ধরে মশলাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। যদি বেশি লাল হয়ে যায় তাহলে মশলার সুন্দর গন্ধটা বজায় থাকবে না। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এই ভেজে নেওয়া মশলাটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। অপরদিকে চিকেনটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলা। মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ দিলাম না, কিছুটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু চিকেনটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এর মধ্যে আর কোনো জল আমি ব্যবহার করিনি। দইয়ের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 10টা আমন্ড। আমন্ডগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিলাম 1 টেবিল চামচ কাজু বাদাম,
আর হাফ কাপ পরিমাণে দুধ। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেলে সেটাকে দিয়ে দিলাম মাংসের মধ্যে। অল্প পরিমাণে আরও একটু দুধ আমি অ্যাড করছি। মোট 1 কাপ পরিমাণে দুধ আমি এখানে ব্যবহার করলাম। এই রান্নাতে জলের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, কারণ বাদামটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমেই এবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ম্যারিনেশনের সময় তো লবণ ব্যবহার করা হয়েছিল, তাই লবণটাকে অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এক চা চামচ পরিমাণে কসুরি মেথি। বাকি ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা যদি শেষে একবার ব্যবহার করা হয় তাহলে সুন্দর গন্ধ একটা বজায় থাকে। আমাদের চিকেন মহারানি অলমোস্ট ডান। মিনিট 2-এক সময় ধরে একদম ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে। অথবা পোলাও ফ্রাইড রাইসের সাথেও আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।